কার্তায় কনগুলি সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, এই প্রত্যাশা করছি। কোভিড-19 এই মহামারীতে ইতিমধ্যে শীতকালীন করোনার পরিস্থিতি খুব মহামারী আকার ধারণ করছে। তোমরা বাসা থেকে বের হবে না, সেটা তোমাদেরকে অনুরোধ করছি। গত ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা আমিরা মুয়াবিয়া সম্পর্কে আলোচনা করেছি। উমাইয়া খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা আলোচনা করেছি, বা মুসলমানদের রাজধানী যে কুফা থেকে সিরিয়ায় রাজধানী দামেস্কে চলে গিয়েছিল সেটা গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি। আজকে আমি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি অংশ তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরিচয়, তিনি যে প্রাদেশিক শাসনকর্তা ছিলেন এবং দামেস্কে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে কথা হয়েছে। আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্বগুলো আলোচনা করব। সাম্রাজ্য প্রতিষ্ঠা, তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করে বিভিন্ন এলাকা বিজয় করেছেন। সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্যে এখানে একটা কথা আছে, প্রথম আরবে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেটা উমাইয়া খেলাফত বা উমাইয়া বংশ প্রথম রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি বংশানুক্রমিক শাসন, যেহেতু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় বসেছিল। যদিও খেলাফত আমির মুয়াবিয়া পরবর্তী খেলাফত ইমাম হুসাইন পাওয়ার কথা ছিল, কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তরাধিকারী নিয়োগ করেছিলেন তার পুত্র ইয়াজিদকে, যা পরবর্তীতে আমরা সবাই জানা আছে, যা পরবর্তীতে ইয়াজিদ এবং ইমাম হুসাইনের মধ্যে ঐতিহাসিক কারবালার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যে যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। প্রথম বংশানুক্রমিক শাসন সেটা উমাইয়া বংশ থেকে শুরু হয়েছিল, বা রাজতন্ত্র বা রাজবংশ সেটা উমাইয়া বংশ থেকে শুরু হয়েছিল। এরপরে ওনার কৃতিত্ব হচ্ছে আরব নৌবাহিনী প্রতিষ্ঠা। সর্বপ্রথম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আরব নৌবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বুশার ইবনে আবিয়ের নেতৃত্বে আরব নৌবাহিনী গঠিত হয়েছিল। বিভিন্ন বিজয়ের ক্ষেত্রে আরব নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে শাসক নিয়োগ, তিনি আমর ইবনুল আস, মুগিরা এবং জিয়াদ এই তিনজনকে মিশর কুফা বসরার শাসনকর্তা নিয়োগ করেছিলেন, তারা খুবই দক্ষ ছিল। এরপরে আসলো সচিবালয় প্রতিষ্ঠা। সর্বপ্রথম
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেক্রেটারিয়েট বা সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন কেন্দ্রীয় এবং প্রাদেশিক কেন্দ্রীয়ভাবে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন প্রদেশে উনি সচিবালয় প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয় কার্য সুচারুরূপে ভালোভাবে পরিচালিত হওয়ার জন্য উনি সচিবালয় প্রতিষ্ঠা করেন সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভালোভাবে নিয়ন্ত্রিত হতো কেন্দ্রীয় সচিবালয়ের গুরুত্ব ছিল অনেক কারণ সেখান থেকে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা হতো এরপরে ওনার উন্নীত হচ্ছে ডাক বিভাগ যেটাকে দিওয়ানুল বারিদ ডাক বিভাগ উনি প্রতিষ্ঠা করেছেন ডাক বিভাগ আরবিতে দিওয়ানুল বারি যিনি ডাক বিভাগের প্রধান ছিল তার নাম কেউ হলো সাহিবুল বারি প্রতি 12 মাইল অন্তর অন্তর উনি ডাক বিভাগ ছিল ঘোড়া এবং উটের মাধ্যমে সে ব্যবহার করা হতো ঘোড়া এবং উট সেখানে ডাক বিভাগে ব্যবহার করা হতো রাষ্ট্রের যে কোনো খবর খবর আদান প্রদানের জন্য ডাক বিভাগের গুরুত্ব ছিল অনেক তিনি দেওয়ান বার প্রতিষ্ঠা করে সে সমস্যার সমাধান করে দিয়েছিলেন এরপরে আসছে রেজিস্ট্রি বিভাগ যেটাকে দিওয়ানুল খাতম খাতাম বলা হয় উনি রেজিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা করেছেন যেটাকে দিওয়ানুল খাতম বলা হয় আর রেজিস্ট্রি বিভাগের প্রধানের নাম ছিল সাহিবুল খাতম রেজিস্ট্রি বিভাগের প্রধান রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম দলীয় দস্তাবেজ রেজিস্ট্রি বিভাগের মাধ্যমে পরিচালিত হতো এর মধ্যে অন্যতম কীর্তি হচ্ছে দিওয়ানুল হারাস বা রাজস্ব বিভাগ রাজস্বের বিভিন্ন আয় ব্যয় নিয়ন্ত্রণের জন্য দিওয়ানুল হারাসের গুরুত্ব অনেক সেখানে তিনি সাহেবুল খারাস অর্থাৎ রাজস্ব বিভাগের প্রধান নাম ছিল সাহেবুল খারাস যিনি রাজস্ব বিভাগের প্রধান ছিল একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাজস্ব বিভাগের খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আয় ব্যয় নির্বাহের জন্য দিওয়ানুল খারাজের গুরুত্ব অনেক তিনি সেটা প্রতিষ্ঠা করেছিলেন দিওয়ানুল খারাজ এরপরে গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা রাষ্ট্রের বিভিন্ন এলাকার কভার কভার নেওয়ার জন্য গুপ্তচর বা এটা গোয়েন্দা বিভাগ যেটা একটা রাষ্ট্রের জন্য দরকার সেটা তিনি গুপ্তচর বিভাগ বা গোয়েন্দা বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছেন আমরা জানি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতিত্ব গুলোর মধ্যে সাম্রাজ্য প্রতিষ্ঠা আরব নৌবাহিনী প্রতিষ্ঠা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক শাসনকর্তা নিয়োগ সচিবালয় প্রতিষ্ঠা দিওয়ানুল বারি প্রতিষ্ঠা দিওয়ানুল খাতাম প্রতিষ্ঠা দিওয়ানুল খারিজ প্রতিষ্ঠা গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা এগুলো হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব আমি তোমাদেরকে একথাই বলবো পরীক্ষার মধ্যে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসাবে হযরত আমির মুয়াবিয়ার পরিচয় অর্থাৎ তিনি কিভাবে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেছেন তার বংশ প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার ইতিহাস তোমাদেরকে জানতে হবে আর একটা কথা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
চরিত্র ও কৃতিত্ব, তার কি কি কৃতিত্ব ছিল সেটা তোমাদেরকে দেখতে হবে। আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নবীর পরিচয়, তার শাসনকাল, তার কার্যাবলী, তার বিভিন্ন বিজয়, তার চরিত্র এবং কৃতিত্ব, সর্বশেষ তার ইন্তেকাল, যেটা 600 তোমরা দেখতে পাচ্ছ, 661 থেকে 680 সালে উনি ইন্তেকাল হয়েছেন। আগে বলেছি তিনি তার পুত্র এজিদকে 679 সালে উত্তরাধিকার মনোনীত করেছিলেন, 680 সালে তিনি ইন্তেকাল করেছেন। সংক্ষেপে তোমরা এটা মনে রাখবে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সালে উমাইয়া খেলাফত, সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন। 661 থেকে 680 সাল পর্যন্ত ওনার শাসনকাল, উনি 680 সালে ইন্তেকাল করেন, পৃথিবী থেকে বিদায় নেন। তার শাসনকাল জানার দরকার আছে তোমাদের, তার বিভিন্ন বিষয় তোমরা বইতে দেখবে, বইতে দেখার তোমাদের প্রয়োজন রয়েছে। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে তার পরিচয় এবং চরিত্র কৃতিত্ব বলে দিয়েছি, বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে সেটা আছে। চতুর্থ অধ্যায়ে গেলে তোমরা আমির মুআবিয়া সম্পর্কে জানতে পারবে, সেটা প্রত্যাশা করছি। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। পরবর্তীতে আমরা পরবর্তী শাসক সম্পর্কে, আমির মুআবিয়ার পরবর্তী শাসক সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা বাসায় সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থেকো, এ প্রত্যাশা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।